ভাত ঘুমের গল্পে আপনাদেরকে আবার স্বাগত। খাওয়া দাওয়া শেষে ঘুমে চোখ লেগে আসার আগে আমাদের এই ভাত ঘুমের গল্পের পরিবেশন। আজকের গল্প ঘরবন্দির রোজ নামচা, লেখক আমি অর্ণব রায়, গল্প পাঠ অর্ণব রায়, বিভিন্ন ভূমিকায়, সাউন্ড এফেক্টসে এবং এডিটিংয়েও আমি অর্ণব রায়, গল্পের কভার ডিজাইন ঋষভ বংশকার। শুরু হচ্ছে ঘরবন্দির রোজ নামচা। গত কয়েক মাসে বেশ ধুলো জমেছে স্কুটারটার উপর। ফ্ল্যাটের পিছনে তালগাছটার নিচে পাঁচিল ঘেঁষে রাখা, তাই কাকের পায়খানাতেও সাদা হয়ে আছে সিটটা। ফ্ল্যাটের তিনতলার বারান্দা থেকে স্কুটারটাকে দেখছে শেখর। রোজই সকালে উঠে চা হাতে নিয়ে বারান্দায় দাঁড়ায় সে। স্কুটারের চেহারার পরিবর্তনটা দিনে দিনে লক্ষ্য করে। মোবাইলের অ্যাপে যাবতীয় জিনিসপত্র বাড়ি চলে আসে, তাই আর সিঁড়ি ভাঙা হয়ে ওঠে না। সত্যি বলতে বেশ অলস হয়ে পড়েছে শেখর, তাই জন্যই স্কুটারটারও এই দশা। আগে রোজ স্কুলে যেতে হতো, শরীর এবং স্কুটার দুটোই বেশ সচল ছিল, কিন্তু ইদানিং তো সেসব বন্ধ। বাড়ি বসেই কম্পিউটারে দু তিনটে ক্লাস নিতে হয়, তাই শরীরটা একটু আরামের অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, শেখর একটা স্কুলে হিস্ট্রি পড়ায়। মনের মতো চাকরি না হলেও গত কয়েক বছর ধরে এটাই রুটিন। খুব একটা মাইনে নয়, তবে স্কুলের ছেলেমেয়েদের পড়াতে খুব একটা খারাপ লাগে না তার। এমনিতে শেখরের সামাজিকতা ব্যাপারটা কমই আসে। নিজে যখন স্কুলে ছিল তখনও বন্ধু বলতে বড়জোর দু একজন ছিল। এখন যদিও কেউ নেই, তবে ছাত্রদের দুষ্টুমি দেখে দিন কেটে যায়। চায়ের কাপটা শেষ হয়ে এসেছে আর বাইরের কাঠফাটা রোদে এবার বেশ গরম লাগতে লেগেছে। শেষ চুমুকটা দিয়ে বারান্দায় মেলা শুকনো শার্ট প্যান্টগুলো এক এক করে কাঁধে নিয়ে শেখর ঘরে ঢুকে আসে। 11টা থেকে ক্লাস। দেওয়াল ঘড়িতে সময় দেখতে গিয়ে দেখে ঘড়িটা বন্ধ পড়ে আছে। দূর বলে মোবাইল ফোনটা পকেট থেকে বার করে। 10:30 বাজে। শেখর রান্নাঘরে ভাতের হাঁড়িটা চাপিয়ে ফোন খুলে ক্লাসের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। না, পড়ায় মন বসছে না। মাথাটা কিরকম শূন্য হয়ে আসছে বারবার। যতবারই শেখর পড়ায় মনোযোগ দিচ্ছে ততবারই আবার হারিয়ে যাচ্ছে। নিরস আর একঘেয়ে হয়ে গেছে জীবন। কোনো কিছুতেই মন বসছে না আর, কোনো কিছুরই আর মানে নেই। ফোনটা বন্ধ করে রাখে শেখর, বারান্দায় গিয়ে একটা বিড়ি ধরায়। চটচটে রোদ, একটুও হাওয়া দিচ্ছে না। চারিদিক প্রায় নিস্তব্ধ, সব নিষ্প্রাণ। শেখরের আত্মীয় স্বজন কারোর সাথেই যোগাযোগ নেই। আত্মীয় স্বজন বলতে কজন যে বেঁচে আছে তাও সে জানে না। এভাবেই অভ্যস্ত সে, অসুবিধে হয়নি কোনোদিন, বরং এভাবেই সে বেশি ভালো থাকে। কিন্তু আজকাল যেন কিছু একটা অভাব বোধ করছে। এতদিন ঘরে বন্দি, কারোর সাথে দেখা হয় না, কথা হয় না, ছাত্রদের দুষ্টুমিও দেখতে পায় না। ছোটবেলা মনে পড়ে যায় শেখরের, এই একাকিত্বটা সে আগেও অনুভব করেছে। অনেকক্ষণ ভাবনায় থাকার ফলে বিড়ির আগুনটা নিভে যায়। টান দিতে গিয়ে লক্ষ্য করে শেখর, বিড়িটা বাইরে ফেলে আবার রান্নাঘরে যায়। যাবার সময় আরেকবার তাকায় বন্ধ ঘড়িটার দিকে। ভাতের জলটা এখনো ফুটছে, শেখর সেই দিকেই তাকিয়ে রয়েছে। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। শেখর একটু আশ্চর্যই হলো, এই সময় তো কারোর আসার কথা নয়, বলতে গেলে কেউ সেরকম আসেই না শেখরের বাড়ি। শুধু ওই গ্রসারির ছেলেটা আসে জিনিস দিতে, কিন্তু সে তো পরশুই এসেছিল।
নতুন কিছু তো আনিয়েছে বলে মনে পড়ছে না। শেখর মোবাইলটা পকেটে পুরে সদর দরজার কাছে যায়, ছিটকিনি খুলে দরজাটা অল্প একটু ফাঁক করে বাইরে তাকায়। একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, গায়ে ফুলহাতা শার্ট আর ট্রাউজার, মুখে মাস্ক, শার্টটা কিছু কিছু জায়গায় ঘামে আটকে আছে গায়ের সাথে, দেখে বেশ পয়সাওয়ালাই মনে হয়। শেখরকে দেখে ভদ্রলোক এক গাল হেসে বললেন, কিরে চিনতে পারছিস? শেখর এখনো তাকে দরজার ফাঁক দিয়েই দেখছে, চেনা কেউ বলে তো তার মনে হচ্ছে না। কে বলুন তো, ঠিক চিনতে পারছি না, বলল শেখর। আরে আমি প্রভাত রে, কি চেহারা করেছিস রে তুই, আমি তো প্রথমে। পুরো কথাটায় কান না দিয়েই শেখর ভাবতে লাগলো, প্রভাত মানে প্রভাত ঘোষ। এমন সময় ভদ্রলোক মুখের মাস্কটা খুলে নিলেন। হ্যাঁ এবার চিনতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একই ক্লাসে পড়তাম। কোথায় হারিয়ে গেলি? বলল প্রভাত। জ্ঞান ফিরল শেখরের। হ্যাঁ না না, ও কিছু না, এতদিন পর, কেমন আছিস? দরজার আড়াল থেকেই বলল শেখর। শেখরের মুখে হালকা ভয়ের ছাপ দেখে প্রভাত বলল, সে সব বলছি কিন্তু ঘরে ঢুকতে দিবি না? হ্যাঁ ঢুকবি, একটু চমকে উঠল শেখর। মানে জানিসই তো, বল না, একই তো ব্যাপার, একা থাকি তো তাই একটু সতর্ক থাকি, কিছু একটা হয়ে গেলে। দেবরসালা, শেখরের কথা কেটে বলল প্রভাত, কিছু হলে আমি দেখে নেব, তাই বলে ছোটবেলার বন্ধুর বাড়ি এসে দরজা থেকে ফিরে যাবো নাকি? বলে দরজাটা ঠেলেই ঢুকে এলো প্রভাত। শেখর আটকাতে পারল না তাকে, কিছুটা তার ছোটবেলার বন্ধু বলেই হয়তো, আর কিছুটা প্রভাতের ঠেলা খেয়ে। প্রভাত জুতো মোজা খুলে রেখে ডাইনিং এর চেয়ারটা টেনে বসতে যাবে, অমনি শেখর বলল, এই একটু হাত মুখটা ধুয়ে নে প্লিজ, কিছু মনে করিস না, যা দিনকাল। এই সরি সরি সরি, একদম ভুলে গেছি, এই দোকান দোকান ঘুরে অভ্যেসটা খারাপ হয়ে গেছে বুঝলি। হাত মুখ ধোয়া শেষে শেখর একটা টাওয়েল ধরিয়ে দেয় প্রভাতের হাতে। প্রভাত মুখ মুছতে মুছতে গিয়ে বসে চেয়ারে। তা তুই এই সময় কোথায় বেরিয়েছিস? একটু দূরে দাঁড়িয়েই প্রশ্ন করে শেখর, চোখে মুখে এখনো খানিকটা অস্বস্তি। আরে আমাদের তো মেডিসিন লাইনে কোনো ছুটি নেই ভাই, তাই দোকান আর ডাক্তারের পেছনে ঘুরে বেড়াতে হয়। আজ হঠাৎ ভাগ্যক্রমে পুরনো পাড়ায় আসা, কাজটা একটু বিফোর হ্যান্ড শেষ হয়ে গেল, তাই ভাবলাম দেখি তোর দেখা পাই কিনা। তা বল কেমন আছিস, সেই কবে শেষ দেখা হয়েছিল বলতো? এই চলছে রে, আছি আর কি, তোর খবর কি বল, বিয়ে করেছিস নাকি? একটু ইতস্তত করে জিজ্ঞেস করে শেখর। ঠিক হয়েছিল বুঝলি, আবার মাটিও হয়ে গেল এইসব চক্করে, শ্বশুর মশাই বলছেন গোষ্ঠী শুদ্ধ লোক না হলে আবার বিয়ে হয় নাকি, ভেবে দেখ একবার, মডার্ন শ্বশুর। তা তোর কেমন কাটছে বল, কি করছিস আজকাল? ওই তো স্কুলের চাকরি, এখন বাড়িতে ঢুকে বসেছে, বোরিং। আচ্ছা শোন, এসেছিস যখন একটু খেয়েই যাবি। শেখর রান্নাঘরের দিকে এগোলো, তারপর হঠাৎ থেমে গিয়ে পিছন ফিরে বলল, একটু চা করি। প্রভাত পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে টেবিলে রেখে বলল, কর কর কড়া করে, দুধ আর চিনি ছাড়া। শেখর চা নিয়ে এলো, অনেক দিন পর বোধহয় দ্বিতীয় কাপটা বার করতে হয়েছে, মনে মনে বেশ ভালোই লাগছে। সেই ছোটবেলার বন্ধু প্রভাত, দুরন্ত ছিল কিন্তু ওর সাথে বনতো ভালোই, একসাথেই স্কুলে যাওয়া ও ফেরা, মাঝে মাঝে আবার একটু ডিটুর নিয়ে
অন্য কোনো পদ ঘুরে ফিরত দুজনে। বেশ ছিমছাম ভালোই ছিল দিনগুলো। কি এখনো চলে না, ছেড়ে দিয়েছিস? সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল প্রভাত। না না আছে, বলে বিড়ির প্যাকেটটা বার করল শেখর। এই সালা ন্যাকামো হচ্ছে, নে ধরা। বন্ধুর ধমক ফেলতে পারল না শেখর, এবার মুচকি হেসে ফেলল। সিগারেট বার করে ধরালো দুজন। চায়ে চুমুক দিয়ে প্রভাত বলল, কতদিন পর সত্যি বাড়ি এলাম মনে হচ্ছে, বলে পা মুড়ে হেলান দিয়ে বসল চেয়ারে। মুখের ধোঁয়াটা ছেড়ে শেখর জিজ্ঞেস করল, হ্যারে বাড়িতে সবাই কেমন আছে? অনেক দিন কাকু কাকিমার সাথে দেখা হয়নি। প্রভাত ছাইটা প্লেটে ফেলে বলল, ওই যা হয়, খানিকটা শারীরিক খানিকটা মানসিক, তাও খুব একটা খারাপ বলবো না, ওষুধপত্রের চিন্তাটা নেই। একবার সিগারেটে টান দিয়ে তাড়াতাড়ি ধুঁয়ো ছেড়ে আবার কথা বলল প্রভাত। এই তোর মনে আছে সেই একবার স্কুল না গিয়ে স্কুলের বাইরে থেকে কেশব স্যারের সাইকেল চেপে ঘুরতে বেরিয়েছিলাম, ফিরে এসে সাইকেলটা জায়গায় রাখতে গিয়ে দেখি স্কুলের গেটে আমার বাবা আর স্যার দাঁড়িয়ে, কি মারটাই না খেয়েছিলাম সেদিন। হেসে ওঠে দুজনেই। বাবা এখনো মাঝে মাঝে ওই ঘটনাটার কথা বলে, তোকে খুব ভালোবাসত। একদিন ফোনটা বেজে ওঠে প্রভাতের। ফোনটা দেখে প্রভাত বলে, ওই যে ফোন এসে গেছে কোম্পানি থেকে, এক মিনিট দাঁড়া। উঠে বারান্দায় যায় প্রভাত, 2 মিনিট ফোনে কথা বলে আবার ফিরে আসে। সরি রে আজ বেরোতে হচ্ছে, আবার একটা দোকানে ভিজিট দিতে হবে, আরেকদিন আসবো। এ কি খেয়ে যাবি না? জুতোটা পরতে পরতে প্রভাত বলল, আরে আসবো রে আবার, বেশ জমিয়ে খাওয়া দাওয়া করব। নিশ্চয়ই। হাতটা ধুয়ে নিয়ে প্রভাত বলল, এই তোর নাম্বারটা দে তো। শেখর নিজের ফোন নাম্বারটা দিল। একটা রিং করে দিচ্ছি, সেভ করে নিস। আর শোন, ফোন করলে ধরিস, এবার আর ভুলে যাস না। না না কেন ধরবো না, আজ আসি তাহলে দেখা হবে। দরজার কাছে দাঁড়িয়ে শেখর বলল, সাবধানে যাস। একদম, বলে প্রভাত তত্তর করে সিঁড়ি দিয়ে নেমে গেল। মুখে হাসি নিয়ে দরজাটা বন্ধ করল শেখর। হাসি মুখে আবার এগোলো রান্নাঘরের দিকে। ক্লাসের জন্য অনেকটা দেরি হয়ে গেল। অভ্যেসবশত সময় দেখতে গিয়ে আবার ঘুরে তাকালো দেওয়াল ঘড়িটার দিকে। 10:35 বাজে। হঠাৎ চমকে গেল শেখর। দেওয়ালের ঘড়িটা চলছে। শুনছিলেন ঘরবন্দির রোজ নামচা। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।